হ্যাঁ ঝিলমিল বল। না ভাই, আজকে নয়, আমি একটু ডক্টর সন্দুর বাড়িতে এসেছি, ওর এই সম্পত্তির ব্যাপারে। ঠিক আছে, চল পরে ফোন করছি। ডক্টর সন্ধু, ডক্টর সন্ধু, ডক্টর সন্ধু, কি করছেন আপনি? এসব কি কি হয়েছে? রমনীশ আমার ঘর জামাই। হি ইজ ডেড ডক্টর সন্ধু। ডক্টর সন্ধু, আপনার জামাই তো মারা গিয়েছে, কি করে হলো এসব? আমি জানি না, আমি তো 10 মিনিট আগে এখানে এসেছি আর এসে দেখলাম ওর লাশটাকে। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, আমি ব্যাস করতেই যাচ্ছিলাম। প্লিজ ফোন করুন, না হলে আপনি ফ্যাসাদে পড়ে যাবেন। মুশকিল হয়ে যাবে, কিন্তু আমি ওকে মারিনি। যেরকমটা আমি বলছি সেরকম করুন, পুলিশকে ফোন করুন। কেডি, একটা ফেভার করবেন? বলুন। এখান থেকে একটা বাড়ি ছেড়েই হাউস নাম্বার 43, ওখানে ঋষি ঢিংরা থাকেন, ওখানে আমার মেয়ে রাশি আছে, গিয়ে ওকে নিয়ে আসুন প্লিজ। আমি নিয়ে আসছি, আপনি ফোন করুন। হ্যাঁ, কে কে তুমি আর এখানে কি করছো? আমি মিস্টার ঢিংরার কাছে যেতে চাই। এটা হাউস নাম্বার 42 43, ওটা। থ্যাংক ইউ। এই ক্যামেরা লাগানো রয়েছে এখানে, চলুন যান এখান থেকে। রাশি, প্লিজ কেঁদো না, আমি রমনীশের সঙ্গে কথা বলবো। আর কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। রাশি, আমি বলছি যে তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। সুমন, এটা কি বলছো তুমি? পুলিশ কি করবে? মিস্টার ঋষি ডিংরা, হাই, আমার নাম কেটি পাঠক। ডক্টর সন্ধু পাঠিয়েছেন রাশিকে নিয়ে যেতে। আমি রাশি। কি হয়েছে বাবা, ঠিক আছে তো? আগে হ্যাঁ হ্যাঁ, আপনার বাবা তো ঠিক আছেন, কিন্তু আপনার স্বামী কি হয়েছে রমনীশের? আই এম সরি, হি ইজ পাসড অ্যাওয়ে। এটা এটা কি বলছেন আপনি?
আপনি কি একেবারে নিশ্চিত যে রমনীশ মারা গেছে? শরীর পুরো নীল হয়ে গেছে, ঘাড়ের এখানে ইঞ্জেকশনের দাগও আছে, মনে হয় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। স্যার, ঝোপেতে এই সিরিঞ্জ আর ঘড়ি পেলাম। হয়তো এটাই ওই বিষের ইঞ্জেকশন যা দিয়ে রমনীশের প্রাণ নেওয়া হয়েছে। আর এই ঘড়িটা? কেডি, এই ঘড়ির এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। খুনের হাতিয়ার এই সিরিঞ্জটা। ডক্টর সন্ধু, এটা আপনার নয় তো? আমি স্যার, আমি আমার জামাইকে মারিনি। আমি একজন ডাক্তার, আমি মানুষের জীবন বাঁচাই, ওদের মারি না। ইয়োর অনার, আসামির মিথ্যে কথা বলার আগে আমি খুনের রাতের সত্যিটা বলতে চাই। 8ই সেপ্টেম্বরের রাত ছিল। রমেশ চাওলা আর ওনার স্ত্রী রাশি চাওলার নেভার্স মিস্টার অ্যান্ড মিসেস ডিংরা ওনাদের ডিনারে ডেকেছিলেন রাত্রির ঠিক 8টার সময়। হাসি মজার পরিবেশে হঠাৎই রমনীশ আর রাশির মধ্যে হয়েছিল সাংঘাতিক ঝগড়া, আর রমনীশ রাশির ওপর হাত তোলেন আর রেগে গিয়ে ওখান থেকে চলে যান। হয়রান রাশি তখনই নিজের বাবা ডক্টর সন্ধুকে ওখান থেকেই ফোন করে আর রমনীশের নামে নালিশ করে, আর ডক্টর সন্ধু রেগে আগুন হয়ে বাড়ি পৌঁছলেন। আর ঠিক 9:25 অ্যাজ পার ফরেন্সিক্স উনি নিজের জামাইকে খুন করেন। অবজেকশন ইয়োর অনার, প্রসিকিউশনের কাছে এই অভিযোগের কোনো সাক্ষী নেই। সাসটেইন। রমনীশ চাওলার খুনের কারণটা কি? কি করে হলো ওর খুন? ইঞ্জেকশন দিয়ে। ইয়োর অনার, মিস্টার রমনীশ চাওলার খুন এই ইঞ্জেকশনে ভর্তি থাকা বিষ পটাশিয়াম ক্লোরাইড থেকে হয়েছে। পটাশিয়াম ক্লোরাইড, যেটা ডাক্তাররা নিজেদের পেশেন্টের ব্লাডে পটাশিয়ামের অভাবে চিকিৎসার জন্য প্রেসক্রাইব করে থাকেন। আর ওই ডাক্তাররা এটাও জানেন, যদি এটার ডোসেজ বাড়ানো যায়, যদি ঘাড়ে শিরায় ডিরেক্ট ইনজেক্ট করা যায়, তাহলে পেশেন্টের মৃত্যু হবে। ইয়োর অনার, আমার হিসেবে নিজের মেয়ের কথা শুনে ডক্টর সিন্ধু রেগে গিয়ে নিজের জামাই রমনীশকে 20 ইঞ্জেকশন দিয়ে খুন করেছেন। কি ডক্টর সন্ধু, ঠিক বলেছি না আমি? শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। আগে হ্যাঁ, কিন্তু কিন্তু টিন্তু কিছু নয়, শুধু হ্যাঁ বা না। পটাইসারে আপনার ওষুধের ফ্যাক্টরি আছে, যেখানে আপনি অন্য ওষুধের সাথে পটাশিয়াম ক্লোরাইডও বানান, হ্যাঁ না না? আগে হ্যাঁ কিন্তু হ্যাঁ না না? হ্যাঁ। আর একটা কথা ডক্টর সন্ধু, রমনীশকে যে ইঞ্জেকশন দিয়েছিল সেটা খুবই নিপুণ হাত ছিল। একটাই প্রিকে সলিউশন প্রয়োগ করা হয় সঠিক শিরায়। এখন এতটা নিপুণ হাত তো কোনো ডক্টরেরই হতে পারে, হ্যাঁ নাকি না? হ্যাঁ না 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 প্রসিকিউটর ম্যাডাম। ইয়োর অনার, মানলাম যে ইঞ্জেকশন দেওয়া একটা শিল্প, কিন্তু এতটাও অসম্ভব কাজ নয় যে একজন সাধারণ মানুষ অল্প সময় শিখে নিতে পারে। এই কারণে ইয়োর অনার, এটা নিশ্চিত নয় যে ওই ইঞ্জেকশন ডক্টর সন্ধুর হাত থেকে দেওয়া হয়েছে। প্রয়োজন আছে কেডি, কারণ ওটা ওই কোম্পানিরই সিরিঞ্জ যেটা ডক্টর সন্ধু নিজের ক্লিনিকে নিজের পেশেন্টদের উপর ব্যবহার করেন। হ্যাঁ, এই সিরিঞ্জটা যে কেউ যে কোনো কেমিস্ট থেকে কিনতে পারে, আমি আপনি যে কেউ। সিরিঞ্জ কেনা যেতে পারে কেডি, কিন্তু তার উপর লেগে থাকা আঙুলের ছাপ নয় যেটা ডক্টর সন্ধুর। অর্ডার অর্ডার ইয়োর অনার, এটা খুব সাধারণ কথা যে আজকাল ডিসপোজেবল সিরিঞ্জ বানানো হয়ে থাকে। হতে পারে যে এই সিরিঞ্জটা ডক্টর সন্ধু ব্যবহার করে ডিসপোজ করেছিলেন আর যে কেউ। এনিওয়ে, আমি ডক্টর সন্ধুকে অনেকদিন ধরে চিনি,
উনি একজন ন্যায়পরায়ণ, নীতিবাগিশ, দায়িত্বশীল ডাক্তার। উনি কারোর প্রাণ নিতে পারেন না। আর একটু ভাবুন ইয়োর অনার, একজন বাবা তার নিজের জামাইকে মেরে কেন নিজের মেয়েকে বিধবা করতে চাইবেন? কিন্তু যদি মেরি বিধবা হতে কোনো আপত্তি না থাকে তো কেডি পাঠক? ইয়োর অনার, আমি মিসেস রাশিকে কাঠগড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। রাশি দেবী, 8ই সেপ্টেম্বরের ওই রাতে যখন আপনি আর আপনার স্বামী মিস্টার অ্যান্ড মিসেস ডিংরার বাড়িতে ডিনারে গেছিলেন, তখন হঠাৎ করে কি এমন হচ্ছিল যে হাসি মজার পরিবেশ যুদ্ধে পাল্টে গেল? ওই রামনিশ আমার ওপর দোষারোপ করছিল। কেমন দোষারোপ? বিশ্বাসঘাতকতার। ও মনে করতো যে আমার কারোর সাথে অ্যাফেয়ার আছে। আচ্ছা, রামনিশের এই দোষারোপ সত্যি নয় তো? শুধু হ্যাঁ অথবা না তে জবাব দিন। না, একদম না। তাহলে 11ই আগস্টে ডিভোর্স লয়ার রুমে সোলকারকে দিয়ে ডিভোর্সের পেপার কেন বানিয়েছিলেন জবাব দিন। আপনি রমনিশের থেকে মুক্তি পেতে চাইছিলেন আর এই মুক্তিটা দিলেন আপনার বাবা। না না, আমি রমনিশকে মেরেছি, না আমার বাবা। রাশি দেবী, আপনার বাবা তো ডেফিনেটলি রমনিশকে মারেনি, কিন্তু আপনার ব্যাপারে আপাতত এটা বলা যায় না। দেখুন, পুলিশ ওই খুনের অস্ত্রের সঙ্গে, মানে এই সিরিঞ্জটার সঙ্গে, এই অ্যালার্ম ক্লকটাও সেখান থেকে পেয়েছে। ওই সিরিঞ্জটার ওপর তো আপনার বাবার আঙুলের ছাপ রয়েছে, কিন্তু এই অ্যালার্ম ক্লকটার ওপর আপনার আঙুলের ছাপ রয়েছে। রাশিজি, এটা কিভাবে সম্ভব? হাউ ডিড ইট হ্যাপেন? আমার? কিন্তু কিন্তু কি কি করে? আমি জানি না, সেই কারণে আপনাকে জিজ্ঞেস করছি। কিন্তু কেডি, রমনিশের মৃত্যু তো বিষে ভরা ইঞ্জেকশন থেকে হয়েছিল, এই অ্যালার্ম ক্লকের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? ইয়োর অনার, খুনের সময় ফরেনসিক্স অনুযায়ী 9:25, আর যখন পুলিশ এই অ্যালার্ম ক্লকটা পেল, এই অ্যালার্ম ক্লকে অ্যালার্ম দেওয়া ছিল ইয়োর অনার 9:25। সেম টাইম অ্যাজ টাইম অফ ডেথ ইয়োর অনার। এখন এটা কাকতালীয় নাকি? ঘড়ির অ্যালার্ম আর রমনিশের মৃত্যুর কি সম্পর্ক? খুব গভীর সম্পর্ক আছে। নাও মিস জাফরি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই? থ্যাংক ইউ। হ্যাঁ তো রাশি দেবী, টাইম অফ ডেথ 9:25, 9:25। আপনিও সময় কোথায় ছিলেন? আমি ওখানে যেখানে আপনার সাথে দেখা হয়েছিল, সুমনের বাড়িতে। কিন্তু সুমন ঢিংরার লিখিত বয়ান অনুযায়ী আপনি ওই 9:00 থেকে 10:00 মধ্যে তো ওনার বাড়িতে ছিলেন না। এটা বলে গিয়েছিলেন যে আপনি আপনার রেগে যাওয়া স্বামীকে মানাতে যাচ্ছেন। মানাতে নাকি মারতে? কেডি, এ কি বলছেন? ডক্টর বাবু প্লিজ শান্ত হন। হ্যাঁ, মানাতে না মারতে। ও, আমি সুমনকে মিথ্যে বলেছিলাম। আমি নিজের বাড়িতে যাইনি, আর না আমি রমনিশের সাথে দেখা করি। রাইট, তো কোথায় চলে গিয়েছিলেন আপনি 9:00 থেকে 10:00 মধ্যে? আপনি কোথায় ছিলেন? আমি জামালের বাড়িতে। জামালের বাড়ি? কে জামাল? ও, মিস্টার জামাল আহমদ, আপনার প্রতিবেশী, যে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারও বটে। ইটস অড না, আপনি আপনি আপনার বন্ধুকে বলে গেলেন যে আপনি আপনার রেগে যাওয়া স্বামীকে মানাতে যাচ্ছেন, আর সেই বাহানায় আপনি আপনার প্রতিবেশী জামালের বাড়িতে চলে গেলেন। কেন, এরকম কিছু চলছিল আপনার আর জামালের মধ্যে? হ্যাঁ বা নায়ে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভেবে চিনতে ধীরে সুস্থে জবাব দিন। টেক ইউর টাইম। ও, জামাল সেই ব্যক্তি যার জন্য আমি রমনিশকে ছাড়তে চাইছিলাম। আমি জামালকে ভালোবাসি। অর্ডার, অর্ডার। তো এই প্রেমের কারণেই আপনি আপনার স্বামীকে হত্যা করলেন? কারেকশন, রাশি তার বাবাকে কমপ্লেইন করে আর বাবা জামাইকে হত্যা করে। যখন বাচ্চাদের খুশির জন্য বাবা মা প্রাণ দিতে পারে, তাহলে কখনো কখনো প্রাণ নিতেও পারে।
আমি জামাল আর রাশির ব্যাপারে কিছুই জানতাম না। ডাক্তারবাবু, ইয়োর, আমি চাই যে জামাল সাহেব কাঠগড়ায় আসুক আর বলুক আমাদের যে এই মামলার ব্যাপারে তিনি কি জানেন। ডক্টর সান্ধু সত্যি বলছেন, উনি আমার আর রাশির রিলেশনশিপের ব্যাপারে কিছুই জানেন না। হ্যাঁ, কিন্তু রমনীশের কাছে এই ব্যাপারে খবর ছিল। হ্যাঁ, উনি জেনে গিয়েছিলেন আর সেই জন্যই উনি রাশিকে তালাক দিচ্ছিলেন না। ইন্টারেস্টিং। এটা বলুন মিস্টার আহমদ, যে খুনের সময় 9:25 নাগাদ আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম আর রাশি আমার সাথেই ছিল। আমি ওকে আশ্বাস দিচ্ছিলাম যে সব ঠিক হয়ে যাবে। আর সব কিছু ঠিকঠাক হয়ে গেল রমনীশের মৃত্যুতে। তাছাড়াও মিস্টার আহমদ, রাশি ছাড়া অন্য কেউ আছে যে প্রমাণ করতে পারে এটা যে আপনি আপনার ঘরে রাশির সঙ্গে ছিলেন, রমনীশের ওখানে নয়? আগে না। হ্যাঁ, তার মানে আপনারা দুজন লাভার্স, দুজনের বয়ানই এরকম যে যেটা দুজনকে বাঁচাতে পারে। What a love story, Mr. Ahmed. Thank you. আর হ্যাঁ শুনুন মিস্টার আহমদ, সেই দিন আমি যখন আপনার কম্পাউন্ডে চলে গিয়েছিলাম তখন ওখানে লাগিয়ে রাখা ক্যামেরা আমার ছবি উঠে গিয়েছিল। একটু আপনি আদালতকে বলবেন ওই ক্যামেরার ব্যাপারে। স্যার, অ্যাকচুয়ালি আমার আমের গাছ আছে যেগুলোতে খুব দামি আম ফলে, কিছুদিন থেকে আস্তে আস্তে আমগুলো চুরি হচ্ছিল। আমার সন্দেহ ছিল পাশের ছেলেদের এগুলো কাজ। ওদের জন্য আমি একটা ট্র্যাপ সেট করি, একটা ট্রাইপড স্ট্যান্ডে আমি একটা ক্যামেরা ফিট করি ও স্যাটারের সঙ্গে আমি একটা সুতো বাঁধি, যেটার অপর প্রান্ত আমি গাছের সঙ্গে বেঁধে দিই। কারণ কি, যখনই কোনো চোর ওই সুতোতে পা রাখে আর ওর ছবি উঠে যায় আর আমি হাতে নাতে চোরকে ধরে ফেলি। খুব চালাকির সঙ্গেই জাল বিছিয়েছেন আপনি। ইওর অনার, এই আম গাছ আর এই ক্যামেরার সাথে কেসের কি সম্পর্ক? এডি নো, ইওর অনার, কোনো কানেকশন নেই। কিন্তু এই অ্যালার্ম ক্লকটার এই কেসের সঙ্গে খুব গভীর সম্পর্ক রয়েছে। আবার ওই ঘড়ি যার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। ইওর অনার, ঘটনাস্থল থেকে পুলিশ এই ঘড়িটাকে খুনের অস্ত্রের সঙ্গেই উদ্ধার করেছে। এর মধ্যে এক্স্যাক্ট টাইম অফ ডেথের অ্যালার্ম দেওয়া আছে আর প্রসিকিউটর ম্যাডাম বলছেন যে এর সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। আই থিঙ্ক কেডি ইজ রাইট অনুষ্কা, হয়তো এই ঘড়ির কারণেই আমরা কোনো সূত্র পাব। হ্যাঁ তো মিস্টার আহমদ, একটু মন দিয়ে দেখুন তো ঘড়িটাকে, আপনার। আগে না, হয় আপনার স্মৃতিশক্তি দুর্বল নয়তো আপনার দৃষ্টিশক্তি, কারণ এই ঘড়িটার পেছনে একটা ক্লক রিপেয়ার শপের ট্যাগ লাগানো রয়েছে যেখানে রিপেয়ারিং এর তারিখ 19 January 2011 আর মালিকের নাম মিস্টার জামাল আহমদ। আপনারই তো নাম এটা না? আগে হয়তো এই ঘড়ি আমার হতে পারে। তো বলুন, আপনার এই ঘড়িটাতে আপনার প্রেমিকা রাশি দেবীর আঙুলের ছাপ কি করে এলো? কখনো রাশি আমার বাড়ি এসে থাকবে, ঘড়িও তো ছুঁয়েছিল আর আঙুলের ছাপ চলে এসে। এটাও বলে দিন যে এই ঘড়িটা ডক্টর সন্দুর ঘরে কি করে পৌঁছলো। এটা আমি কি করে জানবো? তো কে জানবে এটা? হ্যাঁ মনে পড়েছে, আজ থেকে 2 মাস আগে মিসেস সুমন ডিগনা আমার থেকে এই ঘড়িটা ধার নিয়েছিল। ভালো হবে এই প্রশ্নটা আপনি ওনাকে করুন। ইওর অনার, আমি মিস্টার আহমদের কথার সঙ্গে সহমত। আমি চাইছি যে সুমন দেবী কাঠগড়ায় এসে আমার প্রশ্নের উত্তর দিক। অনুমতি দিলাম। আগে আমার অ্যালার্ম ক্লক খারাপ হয়ে গেছিল, সেই জন্য আমি মিস্টার জামালের থেকে ওনার ঘড়িটা ধার নিয়েছিলাম। এই ঘড়িটাই? আগে তো সুমন দেবী, এই ঘড়িটা রমনীশের মৃত্যুর পর খুনের অস্ত্রের সঙ্গে ডক্টর সন্দুর বাড়ির পাশের ঝোপঝাড়ে কি করে পৌঁছে গেল? আগে আমি জানি না, কারণ খুন হওয়ার 2 দিন আগেই এই ঘড়ি আমার ঘর থেকে চুরি হয়ে গেছিল। চুরি হয়ে গিয়েছিল? হ্যাঁ। আর ঈশ্বর সুমন দেবী? আগে সিস্টার সুমন। কি ব্যাপার বলুন, আমি আপনাকে সিস্টার বলতে আপনি কিরকম চমকে উঠলেন? ইওর অনার, আমি ইনাকে সিস্টার এ কারণে বলেছি কারণ বিয়ের আগে ইনি ডক্টর সন্ধুর ক্লিনিকে আসলে নার্সের কাজ করতেন, অর্থাৎ ইঞ্জেকশন দিতে খুবই ভালো পারেন। পারেন কি না মিসেস সুমন?
হ্যাঁ, কিন্তু খুনের সময় নিজের ঘরেই ছিলাম। এই বিষয়ে কোনো প্রমাণ? আগে সাক্ষী তো কেউই নেই, কারণ ওই সময় ঘরে একলা ছিলাম। আপনি ঘরে একা ছিলেন? আপনার স্বামী মিস্টার ঋষি ডিংরা উনি কোথায় ছিলেন? আগে ঋষি রামনিশের সঙ্গে দেখা করার জন্য ডক্টর সান্দুর বাড়ি গেছিলেন। ইয়োনার ঋষি রামনিশের সঙ্গে দেখা করতে ডক্টর সান্দুর বাড়ি গিয়েছিলেন। আগে হ্যাঁ, আমার স্ত্রী ঠিকই বলছে। ওই রাতে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে রমনিশের বাড়ির দিকে গেছিলাম। কেন কেন গিয়েছিলেন আপনি? আগে রাশি বলেছিল যে ও রমনিশকে নিয়ে আমাদের কাছে আসবে, কিন্তু যখন ও এলো না তখন আমার মনে হলো যে ওরা আবার হয়তো ঝগড়া শুরু করে দিয়েছে। এই জন্যই আমি ওদেরকে বোঝানোর জন্য ওদের বাড়ির দিকে গেছিলাম, কিন্তু আমি ভেতরে যাইনি। আপনি ওনার বাড়ির দিকে গিয়েছিলেন কিন্তু ভেতরে ঢোকেননি, এই কথাটা আমরা কিভাবে মেনে নেব মিস্টার ডিংরা? এনিওয়ে, এটা বলুন যে এই ঘড়িটার সম্বন্ধে আপনি কিছু জানেন? কি এটা রহস্য? এটা ডক্টর সান্দুর বাড়ির পাশে ঝোপে কি করে পৌঁছলো? আর 9:25 অ্যালার্ম এটায় কে দিয়েছিল? কোনো খবরাখবর রয়েছে এই বিষয়ে? সরি, আমি এই ঘড়িটার সম্বন্ধে কিছু জানি না। চলুন এটা বলুন যে যেই সময় আপনি ডক্টর সান্দুর বাড়ির দিকে বেরিয়েছিলেন আপনার ঘড়িতে তখন সময় কটা ছিল? সরি, আমার কিছু মনে নেই। আমি বলছি, খুনের সময় 9:25, কারণ কেডি পাঠকেরই মতো ঋষি ডিংরা ভুল করে জামাল আহমেদের ক্যামেরা জালের শিকার হন। যেটা ওই ক্যামেরা 9:25 তুলেছিল। প্রসিকিউটর ম্যাডাম, আপনি এত বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন যে যখন ও ছবিটা তুলল তখন ঘড়িতে সময় ঠিক 9:25 হয়েছিল? কেডি স্যার, এখন এটা তো আমাদের জামাল আহমেদই বলবে। হ্যাঁ, ঋষি সত্যি বলছে। 9:25 রাশি আমার বাড়িতে আমার সাথেই ছিল। তখন হঠাৎ বাইরে আমি একটা ফ্ল্যাশ দেখি। আমি একটা লাঠি নিয়ে বাইরে যাই আর ভাবি চোর ধরা পড়েছে, কিন্তু যখন আমি বাইরে গেলাম কেউ ছিল না, শুধু ঋষির ফটোগ্রাফ উঠেছিল। মিস্টার ঋষি, আপনি ডক্টর সান্দুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে তো ছিলেন, কিন্তু ওখানে যাননি, আর মিস্টার জামাল আহমেদও আপনাকে ওখানে দেখেননি। এটা এই কারণে যে ওই ক্যামেরার ফ্ল্যাশের পরে আমি যখন এগিয়ে গেলাম তো সান্দুর ভিলাতে আমি ডক্টর সান্দুর কার দেখতে পাই। আমার মনে হলো যখন ডক্টর সান্দুর নিজেই ফিরে এসেছেন তো নিজের বাড়ির ঝগড়া নিজেই মিটিয়ে নেবেন, এই জন্য আমি ঘুরে নিজের বাড়ি ফেরত চলে এলাম। এক মিনিট, 9:25 ডক্টর সান্দুর গাড়ি নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি তো আপনার বয়ানে এটা বলেছিলেন যে আপনি রাতে প্লে দেখতে গেছিলেন আর 10:00 পরেই ফিরেছিলেন। ডক্টর সান্ধু, আপনি ওখানে খুনের পরে নয় বরং খুনের আগেই পৌঁছেছিলেন, হ্যাঁ বা না তে জবাব দিন। প্রসিকিউটর ম্যাডাম, ডক্টর সান্ধু থিয়েটারে নাটক দেখতে গিয়েছিলেন আর এটা হলো সেই নাটকের টিকিট, ইওর অনার। হ্যাঁ হ্যাঁ, আমি খুনের পর পৌঁছেছিলাম, পুরো নাটক দেখার পর। আপনি কোন নাটক দেখতে গেছেন? আমি নীরাজ মিশ্রার কাগজের নৌকো। আরে বাহ, আমিও নাটক দেখেছি। তাহলে এই নাটকের শেষে কি হয়? চারুলতার বিয়ে কি নরেনের সাথে হয়েছিল? শুধু হ্যাঁ অথবা না তে জবাব দিন। আমি জানি না। আরে, এক্ষুনি তো আপনি বললেন যে আপনি নাটকটা দেখেছেন। চলুন আমি বলছি, সত্যিটা এটাই যে আপনি নাটকের এন্ড দেখেননি। আসলে রাশির ফোন আসার পর আমি টেনশনে পড়ে গিয়েছিলাম আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম, এই ভেবে যে জামাই আর মেয়ের ঝগড়া আমি মিটিয়ে ফেলতে পারি। কিন্তু বাড়ি আসার পর আমি নিচেই ছিলাম, উপরে যাইনি। কেন? এই সমস্ত টেনশনের জন্য আমার বুকে ব্যথা করছিল। আমি নিচে এলাম, আমার ঘরে গেলাম, ভাবলাম কিছুক্ষণ আরাম করে নিই, ঘুমিয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টা পরে আমি উঠলাম আর তারপরে আমি আবার উপরে গেলাম, ওইখানে আমি রমনিশের লাশ দেখি। আপনি মিথ্যে বলছেন ডক্টর সান্ধু। ইওর অনার, 9:25 সান্ধু ভিলাতে হয় রমনিশ চাওলার খুন, ঠিক ওই সময়
রাশি চাওলা জামাল আহমেদের সাথে ওনার ঘরে ছিলেন। ঠিক ওই সময় সুমন ডিংরা নিজের ঘরে একা ছিলেন। আর ঠিক ওই সময় ঋষি ডিংরা ঘরের বাইরে জামাল আহমেদের আম গাছের পাশে ছিলেন। আর যদি কেউ ঘরে উপস্থিত ছিলেন রমনীশ চাওলার সাথে, তাহলে শুধু সেটা ডক্টর সন্ধু। আর এই সব কথা আদালত মেনেও নিয়েছে আর প্রমাণও হয়েছে। এই কারণে উইদাউট এনি ডাউট রমনীশ চাওলার খুনি ডক্টর সন্ধু। অর্ডার অর্ডার ইয়র অনার। সব ঘটনারই একটা উদ্দেশ্য হয়, আর আমি এই আদালতে বলতে চাই যে ডক্টর সন্ধুর কাছে তার নিজের জামাইকে মারার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো কারণ ছিল না। কারণ ছিল, আর এটা প্রমাণ করবে এই কেসের আমার শেষ সাক্ষী। আর ওই শেষ সাক্ষী হলেন নিজে মিস্টার কেডি পাঠক। অর্ডার অর্ডার। সিরিয়াসলি, ইউ মাস্ট বি জোকিং। নো, আই এম নট। কেডি? আপনি কেডিকে ডাকতে চাইছেন? ইউর অনার, মিস্টার কেডি পাঠকই সেই মানুষ যিনি ডক্টর সন্ধুকে লাশের পাশে দেখেছিলেন। হ্যাঁ ইউর অনার, কিন্তু আমাকে কোনো রকম সাক্ষ্য প্রমাণ কোনো রকম সমন পাঠানো হয়নি। ইউর অনার, যদি আপনি অনুমতি দেন আমি মিস্টার কেডি পাঠককে সমন এখানেই দিতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। আশা করি যে আপনি আমার সাথে কোঅপারেট করবেন। সো মিস্টার কেডি পাঠক, ওই রাতে আপনি ডক্টর সন্ধুর বাড়িতে কেন গেছিলেন? ডক্টর সন্ধু নিজের সম্পত্তি সংক্রান্ত কিছু পরিবর্তন করতে চাইছিলেন, সেই কারণে আমার পরামর্শ চাইছিলেন। কেমন পরামর্শ? উনি নিজের দলিল থেকে নিজের জামাইয়ের নামটা বাদ দিয়ে দিতে চাইছিলেন, যাতে ওনার পরে ওনার সম্পত্তির একমাত্র দাবিদার ওনার মেয়ে হয়। ও, আই সি। তার মানে ঘর জামাইয়ের সুতো কাটার প্রথম থেকেই প্রস্তুতি ছিল। আই অবজেক্ট ইউর অনার। এন্ড আই অবজেক্ট ইউর অবজেকশন মিস্টার পাঠক। আপনি ভুলে যাচ্ছেন যে এই সময় আপনি উকিলের ভূমিকায় নন, আমার সাক্ষী। হ্যাঁ তো মিস্টার পাঠক, আপনি যখন মিস্টার সন্ধুর বাড়িতে গেলেন তখন আপনি কি দেখলেন? আমি দেখলাম যে ডক্টর সন্ধু লাশ পেয়েছিলেন 10 মিনিট আগে, আর উনি পুলিশকেও ডাকেননি। অদ্ভুত ব্যাপার, আপনার মনে হয় না কেডি? একদম না। আমার বলার পর তখনই ডক্টর সন্ধু পুলিশকে ফোন করেছিলেন। আর আপনি ওখানে না থাকতেন বা না আসতেন তাহলে ডক্টর সন্ধু পুলিশকে ফোন করতেনই না? না, এটা আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন যে ডক্টর সন্ধু পুলিশকে ফোন করতেন না? মিস্টার পাঠক, প্রশ্ন আমি করছি, আপনি না। ছাড়ুন, কি খুঁজছিলেন ডক্টর সন্ধু ওই ঘর থেকে? নিজের দলিলটা খুঁজছিলেন। দলিল? হ্যাঁ। জামাইয়ের ঘর থেকে, যেখানে পুলিশ দলিল এনার ঘর থেকে পেয়েছে? ডক্টর সন্ধু, আপনি আপনার জামাইয়ের ঘরে দলিল নয় অন্য কিছু খুঁজছিলেন, কি খুঁজছিলেন আপনি বলুন। কেডি, ডক্টর সন্ধু প্লিজ সত্যি কথা বলবেন, না হলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আমি টাকা খুঁজছিলাম। টাকা? হ্যাঁ, গত কয়েক বছর ধরে রমনীশ আমার ক্লিনিক থেকে
আমার ফ্যাক্টরির সিন্ধুক থেকে টাকা চুরি করছিল। ওর কাছে কম করে 11 কোটি টাকা ছিল ইন ক্যাশ। অর্ডার অর্ডার। ওই টাকা রমনীশ ওর নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। আমি ওই টাকাগুলোই খুঁজছিলাম, কিন্তু ওই টাকা ওর ঘর থেকে আমি খুঁজে পাইনি। আর এই কথা আপনি আদালতে এখন বলছেন? হ্যাঁ, ওই টাকা ক্যাশে ছিল, যার উপর আয়কর দেওয়া হয়নি। যদি এত বেশি টাকার ব্যাপারে বলতাম তাহলে আমি নিজেই মুশকিলে পড়ে যেতাম। মুশকিলে তো আপনি এখন পড়লেন ডক্টর সন্ধু, কারণ এখন আপনার কাছে আপনার জামাইকে মারার একটা নয় বরং দুটো কারণ আছে। প্রথমত, নিজের মেয়েকে মুক্ত করা, আর দ্বিতীয়ত, নিজের 11 কোটিকে উদ্ধার করা। ইওর অনার, মেয়ে আর সম্পত্তি দুইয়ের ভালোবাসার বদলা হলেই ভয়ঙ্কর খুন। এই কেসে এখন একটা নতুন প্রশ্ন উঠে গেল, 11 কোটি টাকার প্রশ্ন। ওই 11 কোটি যেটা রমনীশ লুকিয়ে রাখে, কিন্তু সেটা ডক্টর সন্ধুও পাননি, পুলিশও না, তাহলে ওই 11 কোটি টাকা গেল কোথায়? কেটি, আদালতে তোমাকে এই ক্লকটা নিতে কি করে দিল? আরে কারণ আমি ছাড়া সবাই মনে করছে এটা কোনো কাজের নয়, এটার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর তোমার মনে হয় যে এটার কেসের সঙ্গে কোনো কানেকশন আছে? 100% রয়েছে মিসেস বিলি মরিয়া। পুলিশ যখন এই অ্যালার্ম ক্লকটা উদ্ধার করে তার মধ্যে তখন মাটি লেগেছিল, তার মানে এটাকে পুঁতে দেওয়া হয়েছিল মাটিতে। আর এই কেসটার রহস্য ওখানেই পোঁতা আছে, খুঁজতে হবে। কি খুঁজছেন আজ মিস্টার পাঠক? আমারই কম্পাউন্ডে। মিস্টার আহমেদ, আপনারই এই কম্পাউন্ডে আপনারই আম গাছের নিচে একটা ছোট্ট গর্ত রয়েছে। এই অ্যালার্ম ক্লকটা যখন পুলিশ উদ্ধার করে তখন এর ওপর মাটি লেগেছিল। আই এম শিওর এই অ্যালার্ম ক্লকটা ওই গর্তে পুঁতে রাখা হয়েছিল। রিয়েলি? হ্যাঁ, কিন্তু আমি এসব ব্যাপারে কিছুই জানি। অবাক ব্যাপার না, যখনই অ্যালার্ম ক্লকটার ব্যাপারে আসে তখনই সবার বক্তব্য একই জায়গায় এসে আটকে যায় যে জানি না আমরা। মনে হয় আমাকে এটা খুঁজে বার করতে হবে। না না না, এখানে না, আদালতে। আই উইল সি ইউ ইন কোর্ট। ইওর অনার, যেরকম আপনি ওই ছবিটাতে দেখছেন, মিস্টার জামাল আহমেদের বাগানে আমি একটা 5 ইঞ্চি ডায়ামিটারের গর্ত পেয়েছি, যেখানে নিশ্চিতভাবে এই 5 ইঞ্চি ডায়ামিটারের ঘড়িটাকে পুঁতে দেওয়া হয়েছিল। প্লিজ কেডি, তোমার এই ঘড়ির থিওরিটাকে কবর দাও। কেডি, এই ক্যামেরা, এই ঘড়ি, এগুলোর যদি এই কেসের সঙ্গে সম্পর্ক থাকে তাহলেই প্রমাণকে আগে বাড়াও, না হলে সম্পর্ক রয়েছে ইওর অনার। আর এই গোটা বিষয়টা আমার কাছে প্রমাণও রয়েছে। রমনীশ চাওলার খুনের সব থেকে বড় সাহায্যকারী, পার্টনার ইন ক্রাইম, এই ঘড়িটাই। হ্যাঁ তো মিস্টার আহমেদ, ওই দিন রাত 10:30 সময় যখন আপনার ক্যামেরা আমার ছবি তুলল, তখন ফ্ল্যাশ হলো, আপনি বাইরে আসলেন আর আপনি আমায় ওখানে দেখলেন। হ্যাঁ, ঠিক 1 ঘন্টা আগে যখন ওই ক্যামেরাটাই ছবি তুলল,
আর ফ্ল্যাশ হলো আপনি বাইরে আসলেন আর আপনি মিস্টার ঋষি ঢিংরাকে ওখানে দেখলেন না, উনি ওখানে ছিলেনই না, কেন এরকম এরকমটা কিভাবে হলো? ও ঘরে চলে গিয়েছিল, ও নিজের বয়ানেও এটাই বলেছে। রিয়েলি? আমার মনে পড়ছে না কেন। ইওর অনার, আমি মিস্টার ডিংরাকে আরও একবার ডেকে এই গোটা বিষয়টা একটু নিশ্চিত করতে চাই। আগে আমি আগেও বলেছি যে ভুল করে আমার পা ওই ক্যামেরার সঙ্গে লাগা সুতোতে পড়েছিল, তাই আমার ছবি উঠে যায়। তারপর আমি একটু এগিয়ে গেলাম, তো আমি ডক্টর সন্দুর গাড়ি দেখলাম। দেখি আমি ঘুরলাম আর আমার বাড়ির দিকে চলে গেলাম, হয়তো এই জন্য জামাল আমাকে দেখতে পায়নি। ভুল করছেন আপনি মিস্টার ঢিংরা, আপনি নিজের বাড়ির দিকে নয়, আপনি ডক্টর সন্দুর বাড়ির দিকে গিয়েছিলেন। স্যার, ঠিক 9:25 মানে খুনের সময় আমার ছবি এই ক্যামেরা তুলেছিল, ঘরে নয় গার্ডেনে। হ্যাঁ, কথাটা তো ঠিক একদম, ওই ক্যামেরাটা ফটো তুলেছিল আপনার, এই এই ছবিটার কথা বলছেন আপনি? আজ্ঞে হ্যাঁ। কিন্তু মিস্টার ঢিংরা, এই ছবিটা কি করে হতে পারে? কারণ আপনি তো সেদিনকে বাগানে ছিলেন না, আপনি ডক্টর সন্দুর বাড়িতে গিয়েছিলেন, রমরীশ চাওলার খুন করছিলেন আপনি। তাহলে নিজে নিজে ক্যামেরা 9:25 ঋষির ফটো তুলেছিল কি করে, ম্যাজিক করে? অর্ডার, অর্ডার। প্রসিকিউটর ম্যাডাম, আপনার এই প্রশ্নটা আমি খুব উদগ্রীব হয়ে অপেক্ষা করছিলাম। একদমই ঠিক বলেছেন আপনি, জাদুতেই। ইওর অনার, যেরকমটা আমরা সবাই জানি, জাদু মানেই চোখের ভুল। ওই ক্যামেরাটা 9:25 মিস্টার ঢিংরার ছবিটা কিভাবে তুলল এটা আমি আদালতে বুঝিয়ে দিতে চাইব। মিস্টার ঢিংরা খুব চালাকির সঙ্গে মিস্টার জামাল আহমেদের বাগানে লাগিয়ে রাখা ক্যামেরার শাটারের সঙ্গে একটা তার লাগালেন যেটার আরেকটা প্রান্ত উনি এই অ্যালার্ম ক্লকটার অ্যালার্মের চাবিটার মধ্যে লাগিয়ে দিলেন। ঠিক 9:25 অ্যালার্ম লাগালেন। এই অ্যালার্ম ক্লকটা মিস্টার জামাল আহমেদের বাগানে পুঁতে দিলেন যাতে এই অ্যালার্ম কেউ শুনতে না পায়। ডক্টর সন্দুর বাড়িতে গিয়ে পৌঁছলেন। ওইখানে রমরেশ চাওলাকে খুন করলেন আর ওই সময় ইওর অনার 9:25 এই অ্যালার্মটা বাজল। যেহেতু এটা মাটিতে পুঁতে রাখা হয়েছিল কেউ সেই আওয়াজটা শুনতে পেল না, কিন্তু এটাতে জুড়ে থাকা তারটায় টান পড়ল। আর ক্যামেরাটা ছবি তুলল। মিস্টার জামাল আহমেদ দৌড়ে বাইরে আসলেন, কিন্তু উনি ওখানে কাউকেই দেখতে পেলেন না। যখনই উনি ওনার বাড়িতে ফিরলেন, মিস্টার ঋষি ঢিংরা বাইরে আসলেন, উনি ক্যামেরা থেকে তার আসল চিপটা বার করলেন আর নিজের চিপ, যেটা ইনার তোলা নিজের ছবি ছিল, সেটা ক্যামেরায় ভরলেন। ঘড়ি আর সিরিঞ্জ দুটোই ঝোপের মধ্যে ফেলে দিলেন আর নিজের বাড়ির দিকে এগোলেন।
হোয়াট ননসেন্স, কি ফালতু কথা! কি প্রমাণ আছে যে এসব আমি করেছি? কি প্রমাণ আছে যে এসব আর অন্য কেউ করতে পারে না? রাশি, জামাল, নয়তো ডক্টর সান্ধু নিজে। ওই ঘড়িতে কি আমার চিহ্ন আছে? কি প্রমাণ আছে যে এই ছবিটা মিথ্যে? অন্য কোথাও তোলা হয়েছে? প্রমাণ করো যে এই ছবিটা মিথ্যে, আমি মেনে নেব যে খুনটা আমি করেছি। উত্তর দাও। বলুন মিস্টার কেডি পাঠক, দোষারোপ করা খুব সহজ, ওটা প্রমাণ কি করে করবে? আপনি আম খান? আসলে আমি পার্সোনালি আই রিয়েলি লাইক ম্যাঙ্গোজ। ইনফ্যাক্ট রত্নগিরির পাশে আমার এক বন্ধুর আমের বাগান আছে ওর, আর সিজনে ও বিভিন্ন রকমের আম আমাকে পাঠিয়ে থাকে, আর সময় পেলে আমি কখনো কখনো ওর বাগানেও চলে যাই, ওখানে গিয়ে আমি ফ্রেশ আম সেখান থেকে নিয়ে আসি। ইওর অনার, মিস্টার কেডি পাঠক পাগল হয়ে গেছেন, এই আমের সাথে এই কেসের কি সম্বন্ধ? আচ্ছা ইওর অনার, কারণ এটা কোনো আম নয়, বেশ খাস একটা ঘটনা। মিস্টার ঢিংরা, আম নিয়ে আমার এক্সপিরিয়েন্স বলে যে যেরকম আলাদা আলাদা আম হয়, সেরকম আলাদা আলাদা আমের গাছও আলাদা আলাদা হয়ে থাকে। লজিক্যাল? এই ছবিটায় আপনি একটা আম গাছের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর এই ছবিতে আমি একটা আম গাছের সামনে দাঁড়িয়ে আছি। ইওর অনার, আমি যেই আম গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি, ওই আমের গাছটা তো মিস্টার জামাল আহমদের বাগানে রয়েছে, কিন্তু মিস্টার ঢিংরা যেই আম গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছেন, ওই আমের গাছটা কোথায় আছে সেটা আমাদের মিস্টার ঢিংরাই বলতে পারবেন। মিস্টার ঢিংরা, বলুন, যেই আম গাছটার সামনে আপনি দাঁড়িয়েছিলেন, ওই আম গাছটা কোথায় আছে? কোথায় দাঁড়িয়ে থেকে আপনি ছবিটা তোলালেন? হোয়াট? ও, আটালি ফরগেটফুল অফ মি ইওর অনার, একটা অন্যতম বিষয় তো আমি বলতে ভুলেই গিয়েছি। খুনের দ্বিতীয় দিন সকালে মিস্টার ঢিংরা নিজের ব্যাংকে দুটো বড় সাইজের লকার নিয়েছিলেন। ব্যাংক কর্মীদের বক্তব্য অনুযায়ী ইনি একটা বড় সুটকেস থেকে জিনিসপত্র বার করে ওই দুই লকারে ভরেছিলেন। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার, যদি ওই লকার দুটো খোলা যায় তো যেই 11 কোটি টাকা ডক্টর সান্ধু নিজের জামাইয়ের ঘর থেকে খুঁজে পাননি, সেই 11 কোটি টাকা আপনার লকার থেকে পাওয়া যাবে মিস্টার ঢিংরা। অ্যাম আই রাইট? অর অ্যাম আই রাইট? অর্ডার, অর্ডার। রাশি, একদিন সুমনকে ইমোশনাল হয়ে সবকিছু বলে দিয়েছিল। ও বলেছিল যে রমনীশ ডক্টর সন্দুর ক্লিনিক থেকে 11 কোটি টাকা চুরি করেছিল। আর ওই দিন থেকে আমার মনে লোভ জাগে, আর ওই টাকাগুলো পাওয়ার জন্যই আমি এই পুরো প্ল্যানটা করেছিলাম। ডক্টর সন্দুর ক্লিনিক থেকে ওই ইঞ্জেকশনটা চুরি করি যার ওপর ওনার আঙুলের ছাপ ছিল। আর পটাশিয়াম ক্লোরাইডের 20 ভরি ইঞ্জেকশন দেওয়া তো আমি সুমনের কাছ থেকে অনেক বছর আগেই শিখেছিলাম। আর তারপর ওই ঘড়ি, সুতো, ক্যামেরা, নিঃশব্দে রমনীশের খুন। আমি জানতাম ওই 11 কোটি যা ব্ল্যাক মানি ছিল ওইটার কথা এই কেসে কেউ বলবে না। ওই টাকাটা আমার কাছে আছে। ডক্টর সন্ধু নির্দোষ,
Thank you for the confession, Mr. Dhingra. Your Honor, the defense rests. এই আদালত ঋষি ধিংড়াকে রমনীশ চাওলার খুনের অপরাধে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে আর ডাক্তার সন্ধুকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ও মিস জাফরি, একটা কথা বলার ছিল আপনার সঙ্গে। এই কেসটায় এই অ্যালার্ম ক্লকটার সঙ্গ না দিয়ে আপনি খুব বড় ভুল করলেন। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে জন বোঝে না তার অধিক শতধিক। বেটার লাক নেক্সট টাইম। আপনারাও মনে রাখবেন। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।